এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক আমাদের শরীরে বর্ম, ত্বক বা চামড়া, একের দুই দোঁয়াশ মাটিতে বালি আর কাদার পরিমাণ প্রায় সমান সমান, একের তিন হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি, একের চার কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী। দুইয়ে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দুয়ের এক গন্ডারের খড়্গ হলো আসলে চুল। দুয়ের দুই ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। দুয়ের তিন সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড। তিনের এক বলেছে দুটো ঔষধি গাছের নাম লেখো, বার্ষক কালমে। তিনের দুই যক্ষারোগের লক্ষণগুলি লেখো। যক্ষারোগের লক্ষণ আর কী করলে বুঝবে যে ফুসফুসে যক্ষা হয়েছে? এক হচ্ছে প্রথম প্রথম বিকেলে জ্বর হয়। দুই রাতে প্রচুর ঘাম হয়, শ্বাসকষ্ট দেখা দেয়। তিন সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। চার খাবারে অরুচি, বুকে ব্যথা হয়। পাঁচ অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। ছয় ক্রমশ দেহের ওজন কমতে থাকে। তিনের তিন জল বেশি নষ্ট হলে পরবর্তীকালে কী হবে? জল নষ্ট হলে আগামী দিনে আমাদের কী কী অসুবিধা হতে পারে? এক হচ্ছে আমাদের পানীয় জলের পরিমাণ সীমিত, প্রয়োজনের তুলনায় বেশি জল নষ্ট করলে আগামী দিনে জল সংকট দেখা দেবে। দুই হচ্ছে চাষের কাজ বা ঘর গৃহস্থালির কাজে জল ব্যবহার প্রয়োজন মতো করতে হবে। নতুন বা আগামী দিনে জলের অভাবে চাষবাসের কাজ ও গৃহস্থালির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।